শকতরণী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আর এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। আপনারা সকলেই জানেন এসপিসিতে ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে মাশরাফি বিন মোর্তজা এক বছরের জন্য একটি চুক্তি করেছিলেন, কিন্তু 2 মাস পর দেখা যায় মাশরাফি বিন মোর্তজা এসপিসি এর ব্র্যান্ড অ্যাম্বাসেডারের চুক্তিটা বাতিল করে তিনি এসপিসি থেকে বেরিয়ে আসেন। তারপরেই আমরা শুনতে পাই যে ইয়োরেন্স নামে একটি ই কমার্স সাইটে তিনি কিছুদিন ধরে ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে ছিলেন, তারপর সেখান থেকেও কিন্তু তিনি বেরিয়ে আসেন। ইয়োরেন্স নামে এই ই কমার্স সাইটটি দীর্ঘদিন ধরে গ্রাহকদেরকে প্রোডাক্ট না দেওয়ায় এবং সেই সঙ্গে তাদের অফিস বন্ধ রাখায় মাশরাফি বিন মোর্তজাকে ঘেরাও করলো ইয়োরেন্সের গ্রাহকরা। সেখানে তিনি এসপিসিকে নিয়ে কিছু কথা বলেন, তার মধ্যে তিনি গুরুত্বপূর্ণ যে কথাটি বলেছেন সেটি হচ্ছে তিনি নাকি এসপিসি এর এমডি আলামিন প্রধান স্যারের উপর মামলা করেছেন। তিনি এই কথাটি স্পষ্টভাবে সবাইকে জানিয়েছেন, আমি আপনাদেরকে লাইভ দেখানোর চেষ্টা করব। তো চলুন মাশরাফি বিন মোর্তজার মুখ থেকেই সবকিছু শুনে নেওয়া যাক। এটা হচ্ছে যে দেখেন আমি বললাম এসপিসি আমাদের সাথে কোনো নর্মাল তো আমাদের কন্ট্রাক্ট হয় এক বছর ধরে নির্দিষ্ট একটা টাকায়। এসপিসির সাথে আমার কন্ট্রাক্ট ছিল আমাদের সিসি ক্যামেরা দিবে, এটা সামাজিক উন্নয়ন হবে, আমার টাকার প্রয়োজন নয়, ঠিক আছে, এখানে সিসি এবং সিসি ক্যামেরা আমরা এসপি অফিসে মানে সপর্দ করেছি, মানে এসপি এসপির আন্ডারে দিয়ে দিয়েছি, আমাদের আন্ডারে না। কারণ নির্দিষ্ট কারো আন্ডারে থাকলে হয় কি কোনো ক্রাইম করলে ওই সিনটুক দেখা গেলো কেটে দিল, কিন্তু এসপির আন্ডারে থাকলে ওইটা পুলিশের আন্ডারে থাকতেছে। তো আমরা সামাজিক কর্মকাণ্ড আমরা এইভাবে করেছি। বাট দেখেন এসপিসিতে আমাদের একটা প্রবলেম হয়েছে, পরে আমি 2 মাসের ভেতর বের হয়ে আসছি। ইয়োরেন্সে যেটা সেটা হচ্ছে আমার কন্ট্রাক্ট বাতিল এসপিসি, আমি আরেকটু খুলে বলি, এসপিসিতে আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে আমার কন্ট্রাক্ট ছিল এক বছরের, 2 মাসের ভেতর আমার কাছে মনে হয়েছিল সামথিং রং, আমি 2 মাসের ভেতর উকিল নোটিশ দিয়ে ওনার নামে মামলা, এবং মামলার বাদীও কিন্তু আমার পিএস শাকিল, ঠিক আছে, কোনো রকম আমরা এখনও কিন্তু ওই মামলা চলমান। এবং এসপিসির সাথে যে কন্ট্রাক্টটা ছিল আমরা পরে নতুন কন্ট্রাক্টে সাইন করেছি যে আমার 2 মাসকালীন সময়ে যারা যারা এখানে ইনভলভ হয়েছে তারা যদি দাবি করে তাহলে তাদের দাবি পূরণ করে দিতে হবে, এবং যতদিন না পর্যন্ত ওই দাবি পূরণ হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু আমরা ওই মামলাটা চলমান আছে, এখনও কিন্তু চলমান চলমান। এখন এটার সাথে প্রবলেম আছে, আমাদের 6 মাসের কন্ট্রাক্ট ছিল, আমার 6 মাস কিন্তু চলে গিয়েছে, সো আম মানে এই কোম্পানিতে আম নো মোর, কিন্তু এখন আমাকে ঠিক একজন গ্রাহক যে ফিল্ড থেকে জাম্প করছে আমাকে কিন্তু সেইখান থেকে ঠিক সেইখান থেকেই ওনাদের পক্ষে যে দাঁড়াতে হবে। আমার কাছে কোনো আইনি প্রক্রিয়াও নাই বা আইনিও নাই যে আমি এর উপর ভিত্তি করে ধরবো, যদি কেউ থাকে ইভেন আপনারাও আমাকে এতটুকু হেল্প করেন। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।